ভোলাকে বলেছিলাম সকাল সকাল আসতে, ও তো এখনোই এলো না। আমি খাই, সকাল দিয়ে তো বেশ ভালোই হলো। ভোলা, আমি কিন্তু খাচ্ছি, বিকেল দিয়ে শুরু করেছি, এখনো খাচ্ছি। কেউ তো নেই আমার, কি গো? জীবনটা পুরো ছাড়খার হয়ে গেল। তোকে কখন যে খুঁজি তুই জানিস? এখন তোর আসার সময় হলো। বস, বসে বস, বস। খাবি তো? খেলবি না তো? শোন, তোকে একটু কমে দিলাম, তুই বাড়িতে গিয়ে তো আবার অশান্তি শুরু করবি। ধর কি খাওয়া দাওয়া করলি আজ দুপুরে? হ্যাঁ বলা, কি খাওয়া দাওয়া করলি আজ দুপুরে? দুপুরে ভাই সকাল থেকে পেটে এখনো দানা পড়েনি, আমি ভাবছি আজকে বাড়িতে গিয়ে আর পকে পিটাও। হ্যাঁ চা জল খাওয়া দাওয়া বলছি। শোন, তোকে বেশি খেতে হবে না, আর যা বলছি শোন। তুই আমার সঙ্গে আর মিশবি না বুঝলি? কেন ভাই? আমার না ওই মদ খেয়ে বউকে ধরে মারবো এগুলো আমি পছন্দ করি না, আমি ঘৃণা করি এসব লোককে, না আমি ঘৃণা করি। আমি মাতাল হতে পারি ভাই, আমার কেউ নেই, কিন্তু ওই বউকে ধরে মা আমি পছন্দ করি না। তোকে আগে কিছু খেতে দিইনি, তুই কয় পয়সা রোজগার করিস? কি দিস বাড়িতে তুই বলতো? তোর বউ এই বাড়িতে কাজ করে, ওই বাড়িতে কাজ করে, তারপরে দুটো ভাতের ব্যবস্থা করে, তোর লজ্জা করে না? আবার বলছিস বউকে ধরে মারবো, তুই মানুষ? শোন, ওই বউ হচ্ছে তোর ঘরে লক্ষ্মী বুঝলি? ওর বাপের বাড়ির লোকে, ওর বাবা মা তোর হাতে বিশ্বাস করে ওকে তুলে দিয়েছে। আর যদি তোর কিছু হয়ে যায় আমি ভাই তোর সঙ্গে থাকবো না, কিন্তু তোর বউ তোর সঙ্গে থাকবে। এখানে এখানে দৌড়াদৌড়ি সব তোর বউই করবে, আমি করব না। আর যদি তোর বউয়ের কিছু হয়ে যায় তোকে দেখবে কে? বল কে দেখবে তোকে? কে বলছি বুঝতে পারছিস? কোনটা তাই আর তুই বলছিস? শোন,
তোর বউকে ওরকম অত্যাচার করিস না। দেখ তোর তো বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, তাও তুই কুড়ে কাজ করিস না। আমার তো কেউই নেই, আমি মরে গেলে হয় কোন কেউ জঙ্গলে ফেলে দেবে, নদীতে ফেলে দেবে, ঠিক হবো, কিন্তু তোর তো একটা ভবিষ্যৎ আছে রে। বাড়িতে তোর ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ কে দেখো বল। তুই যে বলছিস আমি মারবো, কি হবে মেরে, কে বলছি বুঝতে পারছিস তুই? আর খাবি? দে ভাই একটা দেখাই। তুই যেন কি বলছিলি, হ্যাঁ তুই যেন কি বলছিলি? আমি বলছিলাম যে তোর মতো আমাকে আজ পর্যন্ত কেউ বোঝাইনি ভাই। আমি বাড়িকে আমার বউকে আজ থেকে আর মারধর করবো না, আমি কথা দিলাম তোকে। সত্যি বলছি, সত্যি বলছি একবার, আমি কিং সত্যি বলছি ভাই। আমি সত্যি বলছি আর মারধর করবো না, কাল থেকে আমি কাজে যাব, আর ওর সাথে ভালো ব্যবহার করবো ভাই। আর বয়ের যা ইচ্ছা আছে আমি সব আস্তে আস্তে পূরণ করে দেবো ভাই। সত্যি বলছি। শোন ভাই, আমি মাতাল, আমাকে লোকের ছ্যাবলা বলে, তার জন্য আমার কি হয়েছে, আমার কোনো যায় আসে না। যে আমাকে ছেলা, শোন যে আমাকে ছেলা বলে শোন, নিজেই ছেলা বুঝলি, তারাই হয়তো এরকম তোর মতো মদ কে বউকে মারে। শোন আমি আর বেশি খাবো না, আমি এখন ঘুমাবো বুঝলি, তুই বাড়ি যা। ঠিক আছে ভাই, তুই বাড়ি যা। এ বলা, এ বলা, ওট তোর কো সারাত্রির খুঁজছে, কপাল করে একটা বউ পেয়েছিস, সারাতে মদ খেয়ে এখানে পড়ে আছে। সকালে যা।